গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। অনেকদিন পর একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে অনেকদিন থেকে ইচ্ছা হচ্ছিল যে একটু দক্ষিণেশ্বরে যাব, তো আজকে যাচ্ছি। চলো তাহলে, তোমরা দেখতে থাকো। অ্যাকচুয়ালি দক্ষিণেশ্বরে মানসিক পুজো দিতে যাচ্ছি, ঈশানের মানসিক ছিল। তো আমাদের বাড়ি থেকে দক্ষিণেশ্বর খুবই কাছে, যার জন্য আমরা টোটোতে করেই যাচ্ছি। মেট্রোতেও যাওয়া যেত, বাট রিস্ক নিইনি, বাচ্চা নিয়ে টোটোতেই যাচ্ছি। আমরা এসে পৌঁছালাম, প্রতিবারের মতো একই দেরি। রাজা আসছে বাসে, রাজার মামা, প্রতিবারের মতো একই। একবার কিছু বলো। কি আর বলবো, এসে দাঁড়িয়ে থাকি, ধ্বংসের সাথে পড়ে আছে। এই যে ঈশান, কিছু বলো বলো। এই আমাদের ঈশান, একে নিয়ে এখন দক্ষিণেশ্বরে ঘুরতে এসেছি। টাটা করো, টাটা করো মানে ঘরে তো আসলাম। এই যে মেয়েদের যা কাজ, একটা সাজগোজের দোকান দেখতে পেয়েছি, দাঁড়িয়ে গেছি। কারণ ঈশানের পাপা আসতে লেটও করছিলো, তো ওই টাইমটা একটু হাটটা দেখে নিলাম। তো আমি একটা জুয়েলারি নিয়েওছি, মোটামুটি খারাপ ছিল না, ভালোই ছিল। তো আমার এবারে দক্ষিণেশ্বরে এসে ব্যাড এক্সপিরিয়েন্স হলো, কারণ এমনিতেই আমরা লেটে এসেছি, তার উপর জুতো জমা দেওয়া, ব্যাগ জমা দেওয়া, মানে যাচ্ছে তাই ফোন জমা দেওয়া, সব কিছুতে বিজনেস শুরু হয়ে গেছে দক্ষিণেশ্বরে। না পেরেছি কোনো ভালোভাবে ফটো তুলতে, মানে মন্দিরেরও কোনো ভালো করে ভিডিও বা ফটো তুলতে পারিনি। তো বেরিয়েই আমাদের বাড়ি চলে আসতে হয়েছে, কারণ মন্দির বন্ধের টাইম, মানে বন্ধ হয়ে যাচ্ছে, তখন আমরা মন্দিরের ভিতরে আছি। জাস্ট পুজো দেওয়া শেষ হয়েছে, মন্দির বন্ধ হয়ে গেছে, তো আমরা বেশি টাইম থাকতেও পারিনি ঈশানকে নিয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, এই যে রাজা চলে এসেছে, এবার আমরা মন্দিরের ভিতর ঢুকবো। হইতো সেখানে ওকেও জমা দিতে হবে, চলো। ওই ডালাটা তাহলে নিয়ে সবার যেতে হবে না, আমরা এবারেই দাঁড়াই। এখন আমরা সব খেতে ঢুকেছি, পুরো টিমকে দেখাচ্ছি। এই জাস্ট বাড়িতে এলাম, এসে ঈশানকে খাওয়ালাম, ফ্রেশ হবো। তো ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা।